আসসালামু আলাইকুম বিডিজ অফ ইন্ডিয়ার প্রতি স্বাগতম জানাচ্ছি চলে আসতাম আরও একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে রাজারবাগ ঢাকাতে এখানে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি এইচএসি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করার সুযোগ রয়েছে তো কীভাবে আবেদন করবেন কী কী পদ রয়েছে কতটি পদ সংখ্যা রয়েছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করছি ভিডিওটি তো সরকারে দেখবেন তো প্রথমে দেখেন স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকায় রাজস্ব কাজবক্ষ নিম্নবর্ণিত আর চার ক্যাটাগরি মোট চুয়ান্নটি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে নিয়োগ প্রবেশ করা হচ্ছে বাংলাদেশ পুলিশ তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চাইলে আপনারা ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট স্পেশাল ব্রাঞ্চ ডট গভ ডট বিডি তো এখানে দেখেন প্রথম যে পদ পদ রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে আপনার বয়স হচ্ছে সর্বোচ্চ তিরিশ বছর এবং এখানে পদসংখ্যা রয়েছে হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে পাশাপাশি এখানে আপনার কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে অবশ্যই এখানে আপনার কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং এই এক নম্বর পদে যারা তারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি ময়মনসিংহ জামালপুর শেয়ারপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কাঁকড়াছড়ি রাঙামাটি তারপর হচ্ছে কুমিল্লা বিবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলফামারী বাগেরহাট যশোর জেনাইদহ মাগুরা নড়াইল, কুষ্টিয়া মেহেরপুর বগুড়া পটুয়াকালী সিলেট হবিগঞ্জ মৌলুইবাজার ও সুনামগঞ্জ তো এই সকল জেলার প্রার্থীকরণ কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন দুই নম্বর যে পদ সেটা হচ্ছে সাত লিপিকার কম্পিউটার অপারেটর এখানে আপনার সর্বোচ্চ বয়সটা হচ্ছে প্রার্থী তিরিশ বছর পাঁচটি পদ সংখ্যা রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএতে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে পাশাপাশি এখানে আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা সাত লিপিতে আপনার ইংরেজিতে এবং বাংলায় যথাক্রমে আশি এবং পঞ্চাশ শব্দ থাকতে হবে এবং এখানেও যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন উপরের যে জেলাগুলো আমি বলেছি সে সে সকল জেলার প্রার্থী হলে আবেদন করতে পারবেন তিন নম্বর যে পদ সেটা হচ্ছে অভিসহকারী এখানে আপনার প্রার্থীর বয়সটা হচ্ছে সর্বোচ্চ তিরিশ বছর আটত্রিশটি পদ সংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত পথেতে অন্য দ্বিতীয় শ্রেণী বিভাগ সহমানের সিজি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহমানের পরীক্ষায় হতে হবে অর্থাৎ আপনি তিন নম্বর পদে সহকারী কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিকা আপনি আবেদন করতে পারবেন এইচএসি পাশ হলে পাশাপাশি এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ঠিক আছে তারপর চার নম্বর যে পদ সেটা হচ্ছে দপ্তরই আর এখানে আপনার প্রার্থীর সর্বোচ্চ তিরিশ বছর নয়টি সংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন এস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এবং এখানে যে সকল থেকে আবেদন করতে পারবেন এই সাইটে দেওয়া আছে আপনার চাইলে এটা পড়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের যে নির্ধারিত সময়সূচি দেওয়া হয়েছে বা শর্তাবলী দেওয়া হয়েছে তার মধ্যে এক চার দু তারিখে আবেদনকারীর বয়স ন্যূনতম সর্বোচ্চ বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যারা কুটা আছেন মুক্তিযোদ্ধা কুটা বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান পুত্রকন্যা ইত্যাদি শারীরিক প্রতিবন্ধী কুটার প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বয়সটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং এখানে আপনারা অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য যে সকল নিয়ম দেওয়া আছে এখানে প্রথমেই আপনাদের অনলাইনে আবেদন ফর্মটা সাবমিট করতে হবে আবেদনটা শুরু হবে হচ্ছে পঁচিশ চার দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন ফর্মটা সাবমিট করবেন তারপর হচ্ছে আপনার আবেদন ফিটা আবেদন ফিটা দিতে হবে হচ্ছে আপনার টেটো প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার এসএমএস করে তো এখানে আবেদন ফি হচ্ছে এক থেকে এক থেকে আপনার আবেদন ফিটা একটা নির্ধারণ হচ্ছে এক বর্ণিত এক নং পদের ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে তিনশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তিনশো পঁয়ত্রিশ টাকা এবং দুই থেকে তিন নং পদের জন্য আবেদন ফিটা হচ্ছে দুইশো টাকা যেটা টেলটক সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা এবং চার নম্বর পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হচ্ছে একশো টাকা টেলডক্স সার্ভিস চার্জ সহ আপনার একশো বারো টাকা যেটা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এস করে দিতে হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নতুন একটা নিয়োগ বি আশা করছি ভিডিওটি টি আপনার ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে